শীতের লম্বা স্পেল চলছে বাংলায়। গত 12ই ডিসেম্বর থেকেই চলছে শীতের আবহাওয়া। খুব সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে, সেই সঙ্গে চলছে উত্তরে হাওয়ার দাপট। সপ্তাহান্তেও বজায় রয়েছে শীতের আমেজ। প্রায় 13 ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। এই পর্যন্ত রবিবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। এদিন 13.7 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়, যা সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার এবং শনিবার পর্যন্ত 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘুরেছে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি নিচে। এর আগেও দুদিন 14-র কাছাকাছি ছিল কলকাতার পারদ। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমেছে তাপমাত্রা, কোথাও আবার 10-এর নিচেও নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আরও তাপমাত্রা কমতে পারে বলে খবর। মঙ্গলবার বুধবার নাগাদ তাপমাত্রা আরও 2 ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। আপাতত শীতের এই স্পেল জারি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে লাল মাটির দেশ বাঁকুড়ায় সপ্তাহ শুরু থেকেই পারদ পতন শুরু। রবিবার সকালবেলায় হাওয়া অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই হিসাবে চলতি মরশুমের এটাই বাঁকুড়ার শীতলতম দিন। সকাল থেকেই তাই জগুথবু শহরবাসী। তবে তারই মধ্যে রাস্তায় বেরিয়ে শীতের সূর্যোদয় আর নরম মিষ্টি রোদ উপভোগ করছেন বাসিন্দারা। সকালটা খুবই ভালো লাগছে, যে এই যে সূর্যোদয় হয়েছে এইটার মধ্যে একটা মৃদু একটা ঠান্ডা লাগছে। খুব একটা বেশি এখনও পড়ে নেই, ওটা 8-9 এলে ঠিক বাঁকুড়ায় যেটা হয় 8-9 এইটাই হচ্ছে বাঁকুড়ার ঠান্ডা। তো এখন বলছেন 12 ডিগ্রি আছে, তাহলে সেইটাই নামুক 8-9। সকালে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু সকালে ওঠার পর এই যা বাইরে বেরিয়ে যাওয়ার পর যে একটা অনুভূতি, শারীরিক আনন্দের অনুভূতি, একটা মানে সুস্থতার অনুভূতি, এইটা পাওয়া খুব দুর্লভ। গ্রীষ্মকালে তো সূর্যদেব উঠে যায় কনকনে আগুনে, বাঁকুড়ার গরম, হ্যাঁ সেরকমভাবে সকালের প্রাতঃভ্রমণটা ভালো হয় না, কিন্তু এখন এই শীতকালে খুব এনজয়মেন্ট হয়। আপনার প্রত্যাশায় থাকেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে, সামনে সূর্যদেব উঠে আছেন, হ্যাঁ চারদিকে লোকজন, একটা বেশ ঠান্ডা ভাব, শান্ত ভাব, এইটা একটা বিরাট ব্যাপার। শীত মানেই তো খাওয়া দাওয়া, শীত মানেই খাওয়া দাওয়া, শীত মানেই বেড়ানো, সেসব আমাদের এখানকার যারা আমরা আছি, সব সকাল আসি প্রাতঃভ্রমণকারী, তারা সব অর্গানাইজ করছি একটা পিকনিকের। হ্যাঁ আর খাওয়া দাওয়া তো শাকসবজি তো বাঁকুড়ার শাকসবজি তো করে বিখ্যাত, সব কিছুই অ্যাভেলেবেল, কম দাম, হ্যাঁ মাছ মাংস সবই ঠিক আছে। না এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর যে কখন এই ঠান্ডাটা আসবে, আমাদের তো খুব ভালো লাগে। আর বাঁকুড়াতে যখন ঠান্ডা পড়ে তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, আবার যখন গরম তখন খুব গরম, কিন্তু আমরা ঠান্ডাটার জন্য সারা বছর অপেক্ষা করি, আমাদের খুব ভালো লাগে, খুব ভালো অনুভব করছি। শীত মানে তো খাওয়া দাওয়া, হ্যাঁ শীত মানে নানা রকমের খাওয়া দাওয়া, আজ একটা কাল একটা নানা রকমের হচ্ছে। এখন এই মেথি পরোটা, এই ছাতুর কচুরি, মানে নানা রকম আলুর পরোটা, মানে এটা খাওয়ারই সময়, শীতকাল মানে খাওয়ার সময়। আমরা এখন খুব মানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের খুব, এই মর্নিং এখানেও আমরা এসে খুব আনন্দ পাই, সবাই মিলে আসি, সবাই মিলে মজা করি, হই হুল্লোড় করি। দীর্ঘ অপেক্ষার শেষে রুক্ষ শুষ্ক বাঁকুড়ায় শীতের আমেজ মেলায় প্রত্যেকেই খুশি। কিছুদিনের অতিথি শীতকে তাই সাদরে গ্রহণ করছেন তারা। তবে রাজ্যে আপাতত আবহাওয়া থাকবে শুকনো, একই সঙ্গে জারি থাকবে শীতের দাপট, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।